पर छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चांदनामा चुकी दिए जाए जेठाई आबार छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। নমস্কার, হাসিমুখে আপনাদের ওয়েলকাম জানালাম। আর হাসিমুখেই আপনাদের সবসময় রেখে দিই, হাসিটাই জীবনে সবথেকে প্রধান, যেটার জন্য কোনো পয়সা লাগে না, এটা ফ্রি 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 ফ্রি। কে আপনি? আমি আমি সবার সবার জীবনে আমার আপনাকে ফ্রিতে দিচ্ছি, আপনি সবাইকে ফ্রিতে দিতে পারবেন। আজ একটা ফাটাফাটি ফাটাফাটি রোজই ফাটাফাটি বলি, আবার নতুন করে একটা বলতে হয়, নাহলে আপনারা স্মাইল দেন না। একটা ভালো টোটকা আজকের জন্য, স্পেশাল টোটকা, খুব ভালো একটা দুঃখ এবং দারিদ্রতা দূর করার জন্য টোটকা, দুঃখ এবং দারিদ্রতা দূর করার জন্য টোটকা। এই টোটকার একটা ছোট্ট গল্প আছে, এই টোটকার একটা ছোট্ট গল্প আছে। আমি অনেক শাশুড়িদের দেখেছি, বৌমাকে হয়তো বাড়িতে দুধ ফোটাতে দিয়েছে, বৌমাকে হয়তো বাড়িতে দুধ ফোটাতে দিয়েছে, দুধ গরম করতে দিয়েছে, দেখা যাবে বৌমা হয়তো নিজের খেয়ালে মোবাইল দেখছে, দুধটা উদলে পড়ে গেল নিচে, মেঝেতে পড়ে গেল। শাশুড়ি এসে এমন দেওয়ান দিল না বৌমাকে, ঠিক আছে, মা গঙ্গা বৌমার চোখ দিয়ে বেরোতে আরম্ভ করলো, আমাকে এরম বললো, ঠিক আছে,
কিন্তু শাশুড়ি জানলো না, অজান্তেই বৌমা কিন্তু সংসারের দুঃখ দারিদ্রতা দূর করে দিচ্ছে। কি কেন? সেটা হচ্ছে গিয়ে দুধ যদি উদলে পড়ে, দুধ যদি উদলে পড়ে মানে দুধ জাল দিয়েছেন, সেই দুধ আপনার গরম হয়েছে এবং সেই গরম দুধ উদলে নিচে পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে, এটা একটা সৌভাগ্য বা দুঃখ দারিদ্রতা কমার লক্ষণ। আমাদের হিন্দুশাস্ত্রে, আমাদের হিন্দুশাস্ত্রে নতুন বউকে যখন আমরা ঘরে নিয়ে আসি তখন আমরা ইচ্ছে করে দুধ গরম করে, ইচ্ছে করে আমরা দুধ গরম করে ঘরের লোকেরা দুধ গরম করে বৌমাকে দিয়ে দুধ গরম করি, আমরা ওটা উদলে ফেলি, এটা ঘরের লক্ষ্মী আনা বা সৌভাগ্য আনা বা দুঃখ দারিদ্রতা কমানোর জন্য। অর্থাৎ এই ধরনের যদি আপনাদের জীবনে ঘটে, জানতে নয় অজান্তে নয়, যেভাবেই হোক না কেন আপনি ডেলি জানতেও আপনি করতে পারেন অজান্তেও করতে পারেন, এই দুধ উদলে মাটিতে যদি পড়ে সেক্ষেত্রে সৌভাগ্য আনে, দারিদ্রতা দূর হয়, দুঃখ দূর হয়। আজকে এটাই সৌভাগ্য টোটকা, আজকে এটাই সৌভাগ্য টোটকা করে দেখতে পারেন। এবং যদি ঘটে আপনার জীবনে, অজান্তেই ঘটে, তাতেও আপনার সৌভাগ্য আসবে। এরকম আরও টোটকা প্রত্যেক দিন দেখার জন্য পূর্ণিমাটিতে চোখ রাখবেন, আমার কাছে আসার জন্য 9830303770 বুকিং করে নেবেন। নমস্কার। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.